নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই গরমে যদি গন্ধরাজ লেবুর একটা লস্যি থাকে আর কিচ্ছু লাগবে না। তাহলে একটা গোটা গন্ধরাজ লেবু আমি একটু খোসাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি। এই উপকরণ দিয়ে কিন্তু আজকে বানাবো একটা সুন্দর লস্যি রেসিপি, তোমাদের সাথেও শেয়ার করলাম। এইবার একটা মিক্সি বাটিতে নিয়ে এক বাটি টক দই আমি দিয়ে দেবো। আমি এক গ্লাস বানিয়েছি, তোমাদের যে কয়টা গ্লাস লাগে আর তোমরা সেই পরিমাণে কিন্তু সব কিছু দেবে। এক গ্লাস করার জন্য, মানে এক গ্লাস লস্যি করার জন্য আমি 2 চামচের মতন চিনি, সামান্য পরিমাণে ঘরোয়া লবণ, আর দিয়েছি ছোট্ট 2 চামচের মতন বিট লবণ, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়ো সামান্য পরিমাণে। সব উপকরণ দিয়ে দেবো, তার সাথে দেবো একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে তারপরে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। এখানে বলে রাখি, যদি আপনারা 2 থেকে 3 গ্লাস করতে চান তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেউ চাইলে এই ঘোলের সাথে সামান্য একটুখানি লস্যির সাথে জল মিশাতে পারেন, ঠান্ডা জল, আর না হলে শুধু দিতে পারেন। গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে সামান্য পরিমাণে গন্ধরাজ লেবুর খোসা দিয়ে তারপরে দিয়ে ঢেলে দিলে রেডি হয়ে যাবে আমার গন্ধরাজ দই লস্যি। খেতে কিন্তু অসাধারণ। উপর থেকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো আর দিয়েছি গন্ধরাজ লেবুর খোসা, দিলেই রেডি হয়ে যাবে আমার দই লস্যি। অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন। আর ও হ্যাঁ বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কি এরকম লস্যি খেতে ভালো লাগে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে কীরকম কীরকম লস্যি বানাতে পারো সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের রেসিপিটা ফলো করবো এবং সেই রেসিপিটা বানিয়ে এখানে আমি আবার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো তোমার নামটা মেনশন করে দিও। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে লাইক করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হয়ে যাবে। ভীষণ আওয়াজ হচ্ছে এয়ারপোর্টে প্লেন যাচ্ছে।